শহর কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ভর সন্ধ্যায় দাউ দাউ করে জ্বলল গড়িয়াহাটের পাশে কাকুলিয়া বস্তি। ঘটনাস্থলে যায় দমকলের 7টি ইঞ্জিন। চলতি মাসেই একাধিক ভয়ানক অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে শহর কলকাতা। যে ছবি দেখতে পাচ্ছেন, দাউ দাউ করে জ্বলতে শুরু করে ধূপকাঠি থেকেই প্রাথমিকভাবে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। শহর কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। গড়িয়াহাটের পাশে কাকুলিয়া বস্তির সেখানেই আগুন লাগে। ধূপকাঠি থেকেই প্রথমে আগুন লাগে এবং তা থেকে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত, এমনটাই খবর। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে যায়। একে করে 7টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং দমকল কর্মীরা আগুন নেভাতে শুরু করে দেন। দেখতে পাচ্ছেন সেই ছবি, কাকুলিয়া বস্তি, গড়িয়াহাট সংলগ্ন কাকুলিয়া বস্তিতেই আগুন লেগে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে চলে যায়। কেউ আটকে পড়েনি, সবাই এমনি ম্যানুয়ালি সব ঠিক আছে, বাট সব কিছু নষ্ট হয়ে গেছে। চার পাঁচটা তো আরো বেশি হবে, অনেকগুলো ঘর, মানে কতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলতে পারছি না। এটা কিচ্ছু বলতে পারবো না এখন ম্যাম, কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু বার করতে পারিনি আমরা, এখন তো ঢুকতেই দিচ্ছে না আমাদেরকে। ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা। গড়িয়াহাটের পাশে কাকুলিয়া বস্তি, সেখানে আগুন ধরে যায়। গিঞ্জি এলাকা স্বাভাবিকভাবে আগুন সেখান থেকে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। তবে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকল কর্মীরা। 7টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায় এবং দমকল কর্মীরা খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে দেন তখন থেকেই। শহর কলকাতায় বিগত কয়েকদিনের মধ্যে একাধিক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আবারও শহরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা। আজকে ভর সন্ধে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গড়িয়াহাটের পাশে কাকুলিয়া বস্তিতে। প্রাথমিকভাবে যেটা এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, ধূপকাঠি থেকেই আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। গিঞ্জি এলাকা তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। এলাকায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছয় এবং দমকলের 4টি ইঞ্জিন প্রথমে ঘটনাস্থলে যায়। যেহেতু আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে তাই ইঞ্জিনের সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়। গড়িয়াহাটের পাশে কাকুলিয়া বস্তি, সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কথা বলবো প্রশান্তি সরকার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি প্রশান্তি। প্রশান্তি একটু জানার চেষ্টা করবো, প্রথমে যে সূত্র মারফত আমরা খবর পাচ্ছিলাম যে ধূপকাঠি থেকেই আগুন লাগে আর তারপরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, এখন কি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে প্রশান্তি? দেখো, এই মুহূর্তে আগুন কিন্তু বলা যেতে পারে পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। এবং আমরা সেই কাকুলিয়া যে বস্তি, সেই বস্তি কিন্তু সেই যে ছোট ছোট যে ঘরগুলো ছিল সেখানে কিন্তু একটি ঘরের মধ্যে আমরা আছি। এই মুহূর্তে দমকলের কর্মীরা জল দিয়ে সেই আগুন কিন্তু নেভানোর যেমন চেষ্টা প্রথম দিকে চালিয়েছিল, এই মুহূর্তে আগুন নিভে গেছে। কিন্তু ছোট ছোট পকট থেকে যে ধোঁয়া উঠছে, এই মুহূর্তে তারা মনে করছে যে ছোট ছোট পকেটে হয়তো আগুন থাকতে পারে। সেগুলো তুমি দেখতে পাচ্ছ যে দমকলের কর্মীরা সেই সমস্ত ঘরে কিন্তু আগুন আরও কিন্তু জল দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে কোথাও সেই ছবি আমরা দেখাচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন যে আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে, কিন্তু যে ফায়ার পকেট রয়েছে সেগুলো যাতে একেবারে নিয়ন্ত্রণে আনা যায়, কুলিং ডাউন যে প্রসেস সেই কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। দমকল কর্মীরা কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থলে রয়েছেন এবং তারা কাজ চালিয়ে যাচ্ছেন, কারণ আগুন নিভে যাওয়ার পরেও যে কুলিং ডাউন প্রসেস চলে সেটাই কিন্তু এই মুহূর্তে করা কাজ চলছে। দমকল কর্মীরা সেটাই করছেন। আবারও কথা বলবো প্রশান্তি, এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন প্রতিনিধি সরাসরি প্রশান্তি। যে ছবি তুমি আমাদেরকে দেখাচ্ছ এবং যেটা তুমি বলছিলে যে ফায়ার পকেট কোথাও রয়েছে কিনা, কুলিং ডাউন প্রসেস, সেগুলো সমান্তরালে এই মুহূর্তে দমকল কর্মীরা চালিয়ে যাচ্ছেন। একদমই তাই, তুমি তোমাকে যেটা বলছিলাম যে বিভিন্ন এই যে একাধিক যে বাড়িগুলো আছে এই যে বস্তিতে, সেই বাড়ির মধ্যে যে ছোট ছোট যে পকেটগুলো আছে, পকেটে যে আগুন থাকতে পারে সেটাই কিন্তু দমকল কর্মীরা সেটাই মনে করেছে এবং সেটা এখনও এই মুহূর্তে তারা জল দিয়ে পুরোপুরি নিভিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এবং বলা যেতে পারে 6 থেকে 7টি এরকম যে বস্তির যে ছোট ছোট ঘরগুলি আছে সেগুলো কিন্তু আগুনে ধরে যায় এবং দাউ দাউ করে সেই কিন্তু আগুন জ্বলতে থাকে, যেটা আমরা স্থানীয় সূত্রে বা প্রাথমিক সূত্রে যেটা প্রাথমিকভাবে তারা মনে করেছিল
যে ধূপের আগুন থেকে এই আগুন লেগেছে বলে তারা কিন্তু মনে করেছিল, এবং এবং পরপর বাড়িতে কিন্তু আগুন লাগে। এবং এই বাড়িগুলো মূলত তোমাকে বলে রাখবো, যেমন টালির চাল আছে, টিনের, কোথাও হয়তো ইটের পাকা ইটের পাঁচিল আছে, বাঁশের খুঁটি আছে, যার জন্য কিন্তু আগুন খুব দ্রুতভাবে ছড়িয়ে যায়। পাশাপাশি বাড়ির মধ্যে যে প্রত্যেকের যে জিনিসপত্র থাকে, দরকারি জিনিস বা কাঠবিছানা থাকে, সেগুলো কিন্তু আগুন ধরে যায়, এবং যার ফলে এই যে ঘিঞ্জি একটা এলাকা সেখানে মধ্যে আগুন ধরে যায়। এবং তারপরে কিন্তু দমকলের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে, যেহেতু এটি ঘিঞ্জি এলাকা সেখানে কাজ করতে অনেকটা একটু অসুবিধার মধ্যে পড়ে। তবে এই মুহূর্তে আগুন পুরোপুরিভাবে নেমে গেছে বলা যেতেই পারে, এবং দমকলের কর্মীরা তারা এই মুহূর্তে আরও জল দিয়ে যে সমস্ত পকেটগুলো আছে সেখানে, যদি আগুনের ফুলকি তারা মনে করছে এখানে আছে বা ধোঁয়া উঠছে, সেখানেই তারা জল দিয়ে সেগুলো নেমানোর চেষ্টা চালাচ্ছে। এবং কিছুক্ষণ আগে কলকাতা মেয়র ফিরহাদ হাকিম কিন্তু তিনি এসেছিলেন এবং এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে তিনি কথা বলেছেন। পাশাপাশি শীতের সময় এখানকার যিনি মেয়র কাউন্সিলর আছে তিনি কিন্তু প্রত্যেকে এখানে যে সমস্ত পরিবারে যারা ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে সেটাও কিন্তু প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে তারা কোথায় থাকবে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তাদের থাকার জন্য সেখানে আশেপাশে কিন্তু একটা জায়গা তারা ঠিক করছে এই কাউন্সিলের তরফ থেকে, এবং সেখানে তাদের প্রাথমিকভাবে রাখা হবে। এবং যেহেতু এটা সন্ধ্যের পরে ঘটনা ঘটেছে, সেই এই মুহূর্তে কিন্তু কেউ এই জিনিসপত্র যেমন তাদের নিজেদের বাড়ি থেকে বার করতে পারেনি, এবং প্রত্যেকটা বাড়ি কিন্তু যে কটা বাড়ি তোমাকে বললাম 6 থেকে 7টা বাড়ি, আমার প্রশান্তকে একটু দেখাতে বলবো, তুমি দেখো 6 থেকে 7টি বাড়ি পুরোপুরিভাবে নিভে গেছে। এবং এই যে বাড়ির যে আসবাবপত্রগুলো আছে একের পর এক সেই সমস্ত কিন্তু সমস্ত কিছু নষ্ট হয়েছে, পুরোপুরি বলা যেতে পারে পুড়ে গেছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে। এবং দমকলের কর্মীরা এখনো পর্যন্ত তারা কাজ চালাচ্ছে, এবং ঘটনাস্থলে যেমন গড়িয়াহাট তারা পুলিশ যেমন ঘটনাস্থলে আছে এই মুহূর্তে, এবং এখানকার স্থানীয় বাসিন্দাদের কিন্তু একটা অভিযোগ উঠছে যে এখানে যে আগুন লেগেছে সেই আগুনটা কিভাবে লাগলো সেটা কিন্তু তারা জানার চেষ্টা করছে। কিন্তু প্রাথমিকভাবে আমরা কিন্তু যেটা জানতে পেরেছি যে এই আগুন ধূপের আগুন থেকেই এই আগুন লেগেছে বলে কিন্তু প্রাথমিক সেটা কিন্তু ধারণা করছে এখানকার স্থানীয় বাসিন্দারা। তবে এখানে যে বিদ্যুতের যে আলো সেই লাইন কিন্তু কেটে দেওয়া হয়েছে, এবং এবং ছোট ছোট ঘর স্বাভাবিকভাবে কিন্তু আগুন দ্রুতভাবে ছড়িয়ে পড়ে। এবং এবং এই বাড়িতে যে গ্যাস সিলিন্ডার ছিল অনেকে কিন্তু মনে করছে সেটাও কিন্তু ফেটেছে বলে তারা প্রাথমিক অনুমান করছে। তবে এখনো পর্যন্ত পরিষ্কার না কিভাবে আগুন তার লাগলো, স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে ধূপ থেকেই আগুন লেগেছে এবং তা ক্রমশ দ্রুত ছড়িয়ে পড়ে। যেহেতু বস্তি এলাকা তাই পরপর 6 থেকে 7টি বাড়িতে আগুন ধরে যায়, পুরোপুরি ছাই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। যদিও এখনও পর্যন্ত ঘটনাস্থলে দমকল কর্মীরা রয়েছেন, যে কুলিং ডাউন প্রসেস সেটা চলছে, এবং একই সঙ্গে কোথাও কোনো ফায়ার পকেট রয়ে গিয়েছে কিনা সেটাও এনশিওর করার চেষ্টা করছেন দমকল কর্মীরা। তাই এখনও কিন্তু কাজ চলছে। ঘটনাস্থলে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুড়ে ছাই হয়ে গিয়েছে পরপর 6 থেকে 7টি বাড়ি পুড়ে গিয়েছে। কথা বলবো আবারও প্রসেনজিৎ, এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। প্রসেনজিৎ, তুমি বলছিলে স্থানীয় মানুষজন কিছু একটা অভিযোগ করছেন, তারা কি অভিযোগ করছেন যে আগুন কিভাবে লাগলো তা নিয়ে তাদের মনে কোনো সংশয় রয়েছে কি, কি বলছেন তারা, বক্তব্য কি? দেখো, এটাই তারা প্রশ্ন তুলেছে যে আগুন এই তারা কিভাবে লাগলো, কেন তারা দীর্ঘদিন এই সমস্ত বাড়িতে তারা বসবাস করছে, এবং তা কিভাবে আগুন লাগলো বা কেউ আগুন লাগিয়ে দিল কিনা সেটাই কিন্তু প্রশ্ন। তবে এই মুহূর্তে কিন্তু প্রাথমিকভাবে যেটা প্রথম আমরা জানতে পেরেছি যে ধূপের আগুন থেকে কোনো একটি বাড়িতে সেকে আগুন কিন্তু ছড়িয়ে লাগে, তারপরে দ্রুতভাবে সেই আগুন কিন্তু পরপর বাড়িতে ছড়িয়ে যায়, এবং তারপরে দমকল কর্মীকে খবর দেওয়া হলে তারা আসে যুদ্ধকালীন তৎপরতা। তুমি দেখো পুরো একদম ঘিঞ্জি একটা এলাকা, এবং সেখানে গিয়ে বলা যেতে পারে যে সমস্ত জিনিসগুলো আছে বাড়ির সমস্ত জিনিস একের পর এক যে কটা বাড়ি ধরেছে, এই যে 6 থেকে 7টি বাড়ি বলা হচ্ছে, প্রত্যেকটা বাড়ির কিন্তু জিনিসপত্র কেউ বার করতে পারেনি, এবং সমস্ত বাড়ির জিনিসপত্র যেমন পুড়ে গেছে। এবং তারা একটা প্রশ্ন তুলেছে যে যেভাবে আগুন লেগেছে সেই আগুন কিভাবে লাগলো সেটা কিন্তু পরবর্তী সময় পুলিশ তদন্ত করে কিন্তু যাতে বার করতে পারে সেটা কিন্তু তারা একটা অভিযোগ করছে। এবং এই মুহূর্তে এই বাড়ি যারা পরিবারের সদস্যরা আছে তারা এই মুহূর্তে এখানে কেউ নেই, তাদেরকে সামনে সেখানে কিন্তু আটকে দেওয়া হয়েছে। আমি একটু কথা বলি, আচ্ছা এই যে আগুন কিভাবে লাগলো? এই যে এখান থেকে আগুনটা লেগেছে, এই এই একটা বাড়িওয়ালার ঘর, একটু সামনে আগুনটা, এই একটা বাড়িওয়ালার ঘর, এই একটা বাড়িওয়ালার ঘর, এই এই ঘরের চৌকি থাকে, এখানে ঠাকুর ঠাকুর থাকে। এবারে উনি কি করে, এটা বাড়িওয়ালাদের ঘর, এটাও বাড়িওয়ালাদের ঘর, ঠিক আছে। এবারে এখান থেকে যে আমরা আমার ঘর হচ্ছে ওই কোনাটা মাঝখানে একজনের ঘর, আমার ঘর হচ্ছে ওই ফার্স্ট সেকেন্ড এই থার্ড, এই থার্ড ঘর থেকে এইখান থেকে আগুন লেগে, এই দেয়ালটা যে পজিশনটা দেখছেন
এখান থেকে আগুনটা লেগেছে। এবারে আমরা যখন এই 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 বাড়ির ছেলে বেরিয়ে এসে তখন গরমে যখন ভাব পেয়েছি বেরিয়ে এসে তখন দাদু তখন চিৎকার করেছে, কাকি কাকি দাদা বলে চিৎকার করেছে, এইখান থেকে সব এখান থেকে ভাড়া বেরিয়েছে, আমরা বেরিয়েছি এখানে বেরিয়েছি, আর যার ঘর এই এক দিয়ে যার ঘর সেও কিন্তু এখানে দাঁড়িয়ে হতাশ হয়ে গেছে। আমরা এখানে তছনছ করে জল দিয়ে পুরো জি করছি, আমাদের পাড়ার লোক যেমন হেল্প আমরা করেছি কিন্তু দমকলের লোকেরা অনেক সাহায্য করেছে, দমকলের কর্মীরা তারা কিন্তু ঠিক সময় এসেছিল। এখানে আরো একাধিক এই বস্তিতে কিন্তু বাড়ি আছে, সেগুলো হয়তো আরো ক্ষতিগ্রস্ত হতে পারত, দমকলের কর্মীরা ঠিক সময় আসার ফলে যে ছাত্রছাত্রী বাড়ি পুড়ে গেছে এই পর্যন্তই কিন্তু আগুন যখন লাগে সেই সময় কিন্তু আগুন নিভে ফেলার চেষ্টাতে তারা চালিয়েছিলেন এবং সেই পর্যন্ত কিন্তু আগুন নিভে গেছে, তারপরেও কোনো বাড়িতে আগুন লাগেনি, সেটাই কিন্তু স্থানীয় বাসিন্দাদের এক অংশের দাবি। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ঘরের মধ্যে যে গ্যাস সিলিন্ডার আছে, গ্যাস আছে এবং রান্না করার সরঞ্জাম, সেই সময় কিন্তু সমস্ত যারা বাড়িতে ছিলেন কোনো কিছু কিন্তু বার করতে পারেননি, যার ফলে একাধিক যে বাড়িগুলো যে পুড়ে গেছে সেখানে কোনো বাড়ি থেকে কোনো দরকারি কাগজপত্র হোক বা বাড়ির জিনিসপত্র সেগুলো বার করা সম্ভব হয়নি। এবং যেহেতু একটি ঘিঞ্জি এলাকা এবং যে রাস্তা এই যে বস্তির মধ্যে যে রাস্তা খুবই ছোট রাস্তা এবং সেই রাস্তা দিয়ে দ্রুতভাবে কিন্তু যারা পরিবারের সদস্য আছে তারা বার হয়ে যায় কিন্তু জিনিসপত্র তারা ছুটে আসেন এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে দ্রুত চলে আসেন এবং আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে এলেও দমকল কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন, কুলিং ডাউন প্রসেস চলছে, কোথাও কোনো ফায়ার পকেট রয়ে গিয়েছে কিনা সেটাও তারা কিন্তু খতিয়ে দেখছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।